নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। মেট্রো রেলে আলিঙ্গনের বিরোধিতা দিলীপের। শান্তিপুরে তৃণমূল প্রার্থীর বাড়িতে আগুন। পথ কুকুরদের মারধর থানায় পশুপ্রেমী। পথ দুর্ঘটনায় পড়ল যাত্রীবাহী বাস। বন্ধুদের নিয়ে স্ত্রীকে ধর্ষণ করানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে। জমি নিয়ে বিবাদে পড়শি কাকিমাকে কোপ। হেলেঞ্চা জমে উঠেছে ভোট প্রচার। রানাঘাটে তৃণমূলের প্রচারে ব্যাপক সাড়া। নিউ ব্যারাকপুরে ঝিলপাড় থেকে উদ্ধার পৌরের দেহ। দলীয় কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে পথ অবরোধ বিজেপি। এবার আসছে বিস্তারিত খবরে। মেট্রো রেলে আলিঙ্গনের বিরোধিতা করলে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি নদিয়ায় দলীয় কর্মসূচিতে স্টাফ জানিয়ে দিলেন যে আলিঙ্গন করতে হলে পার্কে যাওয়া উচিত, মেট্রো নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের তিনি উঁচা ও গায়ে পড়া মেয়ে বলেছিলেন, তাতে রাজ্য জুড়ে বিতর্কের ঝড় ওঠে। কিন্তু দিলীপ রয়ে গিয়েছেন সেই দিলীপেই। মেট্রো রেলে আলিঙ্গনবদ্ধ যুবক যুবতীকে মারধরের ঘটনায় রাজ্য বিজেপির সভাপতি আবার বিতর্কিত মন্তব্যই করলেন। নদিয়ার রানাঘাটে নির্বাচনী প্রচারে এসে দিলীপ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্টাফ জানালেন, আলিঙ্গন করার জন্য পার্কে যাওয়া উচিত, মেট্রো রেল আলিঙ্গনের জায়গা নয়। দেখুন, কিছু লোকের যদি মানসিক বিকৃতি থাকে, তারা যদি সংস্কার না জানে, তারা যদি মূল্যবোধ না জানে, রাস্তাঘাটে এই ধরনের ব্যবহার করলে মানুষের মনে কষ্ট হয়। আমি যেটুকু দেখেছি, বয়স্ক মানুষরা প্রতিবাদ করার পর তাকে ধমকানো হয়েছে, তার ফলে ঘটনা ঘটেছে। ছোটো ঘটনা, কিন্তু সবাইকে শান্তভাবে এটা ব্যবহার করা উচিত। আমাদের সংস্কৃতি পরম্পরা একটা আছে, সেটা যেন বিঘ্নিত না হয় কিছু লোকের স্বাধীনতার জন্য, স্বেচ্ছাচারিতার জন্য। অতএব আমাদের সমাজের যে পরম্পরা, তাকে ভুলে গেলে চলবে না। বেহাল্লা পড়া করার জন্য অনেক জায়গা আছে, পার্ক আছে, অন্য জায়গায় যান, আপত্তি নেই। মেট্রোর মধ্যে এটা করাটা আমরা মানতে পারি না, আর তার জন্য এটা নিয়ে শারীরিক নিগ্রহ করাও ঠিক নয়, শান্তভাবে প্রতিবাদ করা উচিত। সমাজে অনেক বিকৃতি আসছে, তার পরিবর্তনের জন্য সবাই ঠান্ডা মাথায় চিন্তা করা। দিলীপের এই মন্তব্যে ফের বিতর্ক শুরু হয়েছে। প্রগতিশীল সমাজের কাছে দিলীপ ফের সমালোচনার নিশানা হয়েছেন। যদিও রক্ষণশীল অভিভাবকরা কেউ কেউ অবশ্য দিলীপের মন্তব্যকে সমর্থনও করেছেন। শালীন অশালীন প্রশ্নে বিধায়ক অভিনেতা চিরঞ্জিতের পর দিলীপও রাজনীতিতে ক্রমশ বিতর্কিত হয়ে পড়ছেন। চিরঞ্জিত অবশ্য পরে ভুল কবুল করে বিতর্কমুক্ত হওয়ার চেষ্টা করেছেন, কিন্তু দিলীপ রয়ে গেলেন সেই এককাট্টাই। যাদবপুর টু মেট্রো কাণ্ড, রানাঘাট থেকে পিন্টু মনিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ। ফের তৃণমূলের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে শান্তিপুরের ঘোড়ালিয়া পশ্চিমপাড়ায়। পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে অশান্তি। বিরোধীরা যতই একতরফা হামলার অভিযোগ করুন না কেন, আক্রান্ত হচ্ছেন খোদ শাসক দলের প্রার্থীও। শান্তিপুরের ঘোড়ালিয়া 2 নম্বর পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী পায়েল দাসের বাড়িতে হামলা হয় বুধবার রাতে। অভিযোগ, ঘোড়ালিয়া পশ্চিমপাড়ার বাসিন্দা পায়েলের বাড়িতে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয়। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় অবশ্য সেই আগুন নেভানো সম্ভব হয়েছে। অভিযোগ, ভোটের আগে আতঙ্কের পরিবেশ তৈরি করতেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল প্রার্থীর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। তখন পাশের ঘর থেকে আমার শাশুড়ি মা চেঁচিয়ে ওঠে আগুন লেগেছে বলে। তো দ্বিতীয় আমি বেরিয়ে আসি তাড়াহুড়ো করে। বেরিয়ে এসে দেখি এই জায়গাটায় আমাদের প্রচণ্ড পরিমাণে মানে ভীষণ আগুন জ্বলছে। তো আমি চেঁচামেচি করি, চেঁচামেচি করে নিচে নেমে আসি। নিচে নেমে আসাতে সবাইকে ডাকি, পাড়ার লোকজনও কিছু জড়ো হয়ে গেছিলো। তো তাড়াহুড়ো করে এখানে সবাই মিলে জল ঢালি। তো গাড়িটা এখানে ছিল, তো যার যে ভাইয়ের গাড়ি, সে তারা দুজনে মিলে গাড়িটাও জ্বলে গেছে খানিকটা। তো দুজনে মিলে গাড়িটাকে কোনো রকমে টেনে বের করি, তাতে ওর হাত পুড়ে গেছে হাতটা। তারপরে কোনো রকমে দুটো মেশিন ছিল আমাদের বাড়িতে, হচ্ছে কলের মেশিন আর হচ্ছে স্প্রে করা মেশিন, দিয়ে আমরা ফায়ার ব্রিগেডে ফোন করি। তো আসতে দেরি করে বলে আমরা সবাই মিলে পাড়ার লোক কিছু হেল্প করেছে, করে আমরা কোনো রকমে আগুনটাকে নেবাই। কে বা কারা করেছে মনে হচ্ছে? এটা কে বা কারা, দুষ্কৃতীরা যারা হচ্ছে দলীয় ক্ষেত্রেও এই কাজটা করে থাকতে পারে, বিজেপির লোকও হতে পারে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তৃণমূল প্রার্থী পায়েল দাসের বাড়িতে কারা আগুন লাগালো তা তদন্ত করছে পুলিশ। গোলমালের আশঙ্কায় এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ। পথ কুকুরদের মারধরের প্রতিবাদে থানায় গেলেন এক পশুপ্রেমী। বনগাঁ শক্তিগড়ের বাসিন্দা ওই পশুপ্রেমী হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে। হলোই বা পথের বেওয়ারিশ কুকুর, তাই বলে তাদের লাঠিপেটা করা কোনোভাবেই বরদাস্ত করা যায় না, এমনই দাবি নিয়ে বৃহস্পতিবার বনগাঁ থানায় গেলেন এক পশুপ্রেমী। নাম তন্ময় দাস, বাড়ি স্থানীয় শক্তিগড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে তন্ময়বাবু ও তার এক বন্ধু সাতভাই কালীতলা মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। পথে তারা লক্ষ্য করেন একটি টোটো গাড়িতে লাঠি হাতে একদল যুবক বসে রয়েছে। পাশ দিয়ে কোনো কুকুর গেলে তারা লাঠি দিয়ে মারছে। তন্ময়বাবুরা ওই যুবকদের কাছে পথ কুকুরদের না মারার জন্য অনুরোধ করেন। ওই যুবকরা সাময়িক শান্ত হন। কিছুক্ষণ পরে তন্ময়বাবুরা মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন, তখন তারা দেখেন ওই যুবকরা ফের কুকুরদের মারছে। কুকুর মারা নিয়ে তখন দুপক্ষের মধ্যে বচসা হয়। তন্ময়বাবু মোবাইলে ওই যুবকদের ছবি তুলে রাখেন। বৃহস্পতিবার বনগাঁ থানায় পশুপ্রেমী তন্ময়বাবু অভিযোগ দায়ের করেন। ওদের অভিযোগ, ওরা নাকি পুনরায় আগে কোনো সময় ওদেরকে তাড়া করেছিল বা কিছু করেছিল, তো কুকুরের তো স্বভাব, সে তো তাড়া করতে পারে, চেল্লাতে পারে। তাই বলে এটা তো মানবিক না যে তাকে ধরে তুমি তাড়া করে করে পেটাবে। এটা তো কোথায়, এটা তো আত্মরক্ষা নয়, এটা তো কখনো আত্মরক্ষা হতে পারে না। আত্মরক্ষা তোমাকে তাড়া করলে তুমি একটা হিট মারবে। এখন কি চাইছো, এখন কি চাইছো, যাতে পুনরায় এরকম কিছু না হয়, এরকম অবলা প্রাণীগুলোর উপর অত্যাচার না হয়। থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পথ কুকুরদের ওপর হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। দুই বাসের রেশারেশিতে প্রাণ গেল এক কন্ডাক্টরের, ঘটনায় জখম হয়েছেন আরো কয়েকজন। বৃহস্পতিবার এই দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়ায়। মুর্শিদাবাদের ইসলামপুরে ভয়াবহ দুর্ঘটনা থেকেও শিক্ষা নেননি বাস চালকরা। নদিয়ার চাপড়ায় ফের দুই বাসের রেশারেশিতে প্রাণ গেল এক কন্ডাক্টরের। পুলিশ জানিয়েছে মৃত বাস কন্ডাক্টরের নাম সৈফুল শেখ। এদিন সকালে চাপড়ার হাতিশালা থেকে একটি যাত্রীবোঝাই বেসরকারি বাস কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। পথে আন্দুলিয়া এলাকায় একটি সরকারি বাসকে ওভারটেক করতে গেলে বেসরকারি বাসটি রাস্তার পাশে উল্টে পড়ে। দুর্ঘটনার স্থলেই মৃত্যু হয় বাসের কন্ডাক্টর বছর 32 সৈফুল শেখের। ওই দুর্ঘটনায় জখম হয়েছে আরো কয়েকজন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে পুলিশ আটক করেছে, চালক পলাতক। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ। বন্ধুদের নিয়ে স্ত্রীকে ধর্ষণ করানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হালি শহরের নান্না এলাকায়। পুলিশ দুই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনায় পলাতক স্বামী সহ আরো এক। এ তুমি কেমন তুমি, আসামি স্বামীর চোখের দিকে তাকিয়ে এই প্রশ্নই করেছিলেন অসহায় বধূ। আর করবেন নাই বা কেন, সারা জীবন একসাথে চলার অঙ্গীকার নিয়ে তিনি যে হাত ধরেছিলেন হালি শহরের মৈনাক ঘোষের। সেদিন অগ্নিসাক্ষী করে নববধূকে সম্মান রক্ষার কথা দিয়েছিল মৈনাক, কিন্তু সে যে কেবল কথার কথাই রয়ে গেল। না হলে নিজের বন্ধুদের লালসা মেটাতে তাদের হাতে স্ত্রীকে কেউ কখনো তুলে দেয়? মৈনাকের সম্মতি পেয়ে তার তিন বন্ধু অভিজিৎ আচার্য, শান্তনু দাস ও অনুপ ঘোষ ওই বধূকে ধর্ষণ করে। বিচার চাইতে থানায় গেলে বধূ ও তার শিশুপুত্রকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। সব বাধা পেরিয়ে ওই বধূ থানাতেই গেলেন। পুলিশ পত্রপাঠ অভিযুক্ত অভিজিৎ ও শান্তনুকে গ্রেপ্তার করেছে, কিন্তু স্বামী মৈনাক ও তার আরেক বন্ধু অনুপ পলাতক। সুবিচারের আশায় দুয়ার আটা ঘরে গুমড়ে কাঁদেন অত্যাচারিত বধূ। মহল্লায় ভাসে একটাই প্রশ্ন, স্বামী কেন আসামি? অন্য বন্ধুদের দিয়ে পাঁচজন, টোটাল তিনজন বন্ধুকে দিয়ে আমাকে রেপ করানো হতো, আর হুমকি দিত যে আমার ছেলেকে মেরে ফেলবে, আমার বাবা আমাকে কিছু করে ফেলবে, নাহলে আমাকে মারধর করতো, এরকমভাবে বলা হতো। কতদিন হয়েছে আপনাদের? আমাদের বিয়ে 11 বছর। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ। নতুন সূর্যের সোনালী সকাল, জীবনের সুস্থতায় মাত্র 7 দিনে সুফল, আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসার পারদর্শিতায় ডাক্তার টিএইচ মণ্ডল, জীবন যেখানে থমকে দাঁড়ায় ঠিক সেখান থেকেই সমাধান হয়, গুপ্ত রোগ ভ্যানিশ, পেট চর্ম যৌন বাত হাঁপানি, অর্শ ভগন্দর স্বাস্থ্যহীনতা, চুল ওঠা, অনিয়মিত মাসিক সাদা স্যার, বক্ষ সৌন্দর্য, মদের নেশা, যত সামান্য খরচে কম সময়ে ম্যাজিকের মতো সমাধান, প্রখ্যাত আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসক ডাক্তার টিএইচ মণ্ডল, চেম্বার বনগাঁ টাউন মার্কেট চাকদা রোড পুরাতন 20 নম্বর বাস স্ট্যান্ড দোতলায় রুম নাম্বার 63 উত্তর 24 পরগনা, বসছেন প্রতি শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, এছাড়াও বসছেন হেলেনচা বাগদা উত্তর 24 পরগনা প্রতি রবিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। কিওর লাইফ ইজি কন্ট্রোল, ডাক্তার টিএইচ মণ্ডল। স্পর্শ করো ছুটে যায় আনমন।
স্নিগ্ধতায় ছোঁয়া প্রতি ধারায়। রাজস্থান মার্বেল, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, প্রতিটি স্পর্শে অনুভূতি। জমি নিয়ে বিবাদের জেরে পড়শি কাকিমাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বনগাঁর গাড়াপোতা এলাকায়। আক্রান্ত মহিলা বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। জমির উপর দিয়ে রাস্তা করা ঘিরে দুই পরিবারের বিরোধ, আর তার জেরে পড়শি কাকিমাকে ধারালো অস্ত্রে কোপালো এক যুবক। হামলায় জখম হয়েছেন ওই মহিলার ছেলেও। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁর গাড়াপোতা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাতে জমি নিয়ে পাশাপাশি দুই পরিবারের মধ্যে বচসা চলছিল। সেই সময় লালটু মণ্ডল নামে এক যুবক ধারালো অস্ত্র নিয়ে আচমকা পড়শি কাকিমা মাজিদা বিবির ওপর ঝাঁপিয়ে পড়ে, তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। মাকে বাঁচাতে গিয়ে জখম হন মাজিদার ছেলে রবিউল মণ্ডলও। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই আক্রান্ত মাজিদার পুত্রবধূ রেশমা বিবি থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত লালটু পলাতক। সন্ধ্যেবেলা ওরকম আমার স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হচ্ছিল, ভীষণ মিষ্টি ভাবে গালাগালি করছিল। ওখান থেকে আমি মানে ওখানে মারামারি করতে যাচ্ছিলাম, ওখান থেকে জোর করে বাড়িতে নিয়ে যাচ্ছে। বাড়ি থেকে মোটর সাইকেলে রাখার আগে রেখেছে, ওখানে ওরা মারামারি শুরু করে মারলো। কি দিয়ে মারলো, কিভাবে মারলো? ওই হাতে চার্জার টর্চ ছিল, দাঁতা এটা ছিল, সেসব দিয়ে মানে ওরা আগে থেকে কাকে মারলো? আমার স্বামী, আমার শাশুড়ি মারলো। হ্যাঁ, এবার আমি ঠেকাতে গেছিলাম, আমাকে মানে ওষুধ দিয়ে মাথার টর্চ টর্চ দিয়ে মারছিল আমাকেও, কিন্তু অত মারতে পারিনি আমাকে, আমাকে ঠেলা মেরে ফেলে দিয়েছিলাম। আমার স্বামী খুব লেগেছে। হ্যাঁ, আমার মাসির ছেলে লালটু মণ্ডল আর আরেক মাসির যে সারিতা মণ্ডল, ওনার ছেলে শারুক মণ্ডল। পঞ্চায়েত ভোটের প্রচার জমে উঠেছে বাগদার হ্যালেঞ্চায়। দলীয় কর্মীরা জনসংযোগ বাড়াতে নেমে পড়েছে প্রচারে। বৃহস্পতিবার প্রচারে নামলেন তৃণমূলের দুই প্রার্থী অনুভা ঘোষ এবং পিজলি বাই। আগামী 14 মে গোটা রাজ্যে পঞ্চায়েত ভোট। শাসক বিরোধী সব পক্ষই প্রচারে নেমে পড়েছে। বৃহস্পতিবার বাগদার হেলেঞ্চা এলাকায় প্রচার চালালেন তৃণমূলের দুই প্রার্থী অনুভা ঘোষ ও বিজুলি বাইন। অনুভা দাঁড়িয়েছেন স্থানীয় মণ্ডপঘাটা এলাকায় গ্রাম পঞ্চায়েত আসনে, বিজুলি লড়াই করছেন পঞ্চায়েত সমিতি থেকে। দুই প্রার্থীর সঙ্গে এদিন প্রচারে সামিল হন স্থানীয় দলীয় কর্মীরাও। প্রচারে ভালো সাড়া মিলেছে বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। জয় তো আমাদের হবেই, তবু আমরা মানসিকভাবে এলাকার মানুষের সাথে, যাতে আর বিশেষ করে নারায়ণবাবু জেলা পরিষদে দাঁড়িয়েছেন অনেক প্রত্যাশা মানুষের, যাতে আরও বেশি উন্নয়ন হয়, সারা বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে তার প্রতিফলন এখানে আছে, আরও বেশি যাতে উন্নয়ন করা যায় তার জন্যেই আমরা এই নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করছি, মানুষের কাছে আশীর্বাদ চাই। পায়ে পায়ে চলে এলো পঞ্চায়েত ভোট। গ্রীষ্মের উত্তাপ মাথায় নিয়ে ডান বাম সব পক্ষই ঝড় তুলল ভোট প্রচারে। বৃহস্পতিবার প্রচারে নামলেন রানাঘাট নপাড়া মুসুন্ডা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী কৃষ্ণা ঘোষ। হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপর পঞ্চায়েতের মহারণ। দাবদাহ উপেক্ষা করে ভোটের প্রচারে ঝড় তুলতে পথে নেমে পড়েছে শাসক বিরোধী সব পক্ষ। রানাঘাট এক নম্বর ব্লকের নপাড়া মসুন্ডা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী কৃষ্ণা ঘোষকেও এদিন দেখা গেল ভোটের প্রচারে। কেবল দলীয় কর্মীরাই নন, কৃষ্ণা দেবীকে স্বাগত জানাতে রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয় ভোটাররাও। তৃণমূলের পাশাপাশি এদিন পঞ্চায়েত এলাকায় ভোটের প্রচারে নামেন বিরোধী প্রার্থীরাও। আমি নপাড়া মসুন্ডা গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর সাংসদের গ্রামের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আমি আজ থেকে গ্রাম ভোট চাওয়া শুরু করেছি, গ্রামে ভালোই সাড়া পেয়েছি। আজকে কি বাড়ি বাড়ি প্রচার করছেন? বাড়ি বাড়ি প্রচার করছি। কতটা সাড়া পাচ্ছেন? ভালোই সাড়া পেয়েছি, জনগণ আমার সাথে আছে। কোন দলের পক্ষ থেকে আপনি দাঁড়িয়েছেন? আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাঁড়িয়েছি। কি নাম আপনার? কৃষ্ণা ঘোষ। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। ঝিলের জল থেকে উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয় পৌরের দেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নিউ ব্যারাকপুরের ঝিলপাড় এলাকায়। ঝিলের জল থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ। বৃহস্পতিবার সকালে নিউ ব্যারাকপুরের ঝিলপাড় এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। রাত পর্যন্ত পুলিশ ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেনি। এদিন সকালে ঝিলে মৃতদেহটি ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। ঝিলপাড় থেকে উদ্ধার হয়েছে মৃত ব্যক্তির ব্যাগ ও কিছু জিনিসপত্র। ঘটনাটি খুন না আত্মহত্যা তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে পুলিশ। রহস্য উন্মোচনে ঘটনার তদন্ত শুরু হয়েছে। আনুমানিক 5টার সময় আমাকে একজন খবর দেয়, আমি ঝিলপাড়ে এসে দেখি বডিটা ভাসছে। এসে আমি প্রশাসনকে খবর দিই, অর্থাৎ পুলিশকে খবর দিই।
পুলিশ ঘণ্টাখানেক বাদে আসে, তারপরে বডিটা তোলা হয়, ইহাতে বডিটা তুলি, নানান জায়গার কাউন্সিলরদের খবর দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপে ফটোও পাঠানো হচ্ছে, যদি তারা কেউ শনাক্ত করতে পারে। দলীয় কর্মীকে মিথ্যে মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে পথ অবরোধ করল বিজেপি। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের করিমপুরের রাজ্য সড়কের বাজিতপুর এলাকায়। দলীয় কর্মীকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে পথ অবরোধ করল বিজেপি। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের বাজিতপুরে। বিজেপি কর্মীদের অভিযোগ, তাদের দলের সক্রিয় কর্মী গৌরাঙ্গ হালদার নামে এক যুবককে পুলিশ শ্লীলতাহানির মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে। অবিলম্বে ধৃত কর্মীকে ছেড়ে দেওয়ার দাবিতে স্থানীয় বিজেপি কর্মীরা এদিন সকালে বাজিতপুরে পথ অবরোধ করেন। এই অবরোধের জেরে আটকে পড়ে বহু যানবাহন, নাকাল হন নিত্যযাত্রীরাও। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ বিজেপি কর্মীদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। সোহাগ চাঁদ বদনী ধ্বনি, সোহাগ চাঁদ।